पीछे देखो पीछे। अपर्णा अपर्णा ए मधु एदिके आय। कोथाय? ओपरे। ओपरे की करछिस? अरे आय ना। ओफो শোন, আজকে আমরা 24 ঘন্টার জন্য ছাদে থাকবো, আর উপরে পুরো দিন যেহেতু থাকতে হবে, আর থাকার জন্য যে যে জিনিসগুলো দরকার সব জিনিসগুলো তুই নিয়ে আস। আর একবার যদি তুই ছাদে চলে আসিস তাহলে তুই আর নিচে যেতে পারবি না। কিন্তু যদি তুই নিচে যাস তাহলে এই গেমের রুলটা ভেঙে যেতে হবে। আচ্ছা, তাহলে তো এই গেমটা করতে খুব মজা হবে। হ্যাঁ, অনেক বেশি মজা হবে। আর হাগা মোতা সব কিন্তু ছাদেই করতে হবে। ওটা তো তোকেও করতে হবে। দেখ, ভেবে দেখে বল। আমি তো ভেবে নিয়েছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জঙ্গল থেকে কিন্তু ভূত আসতে পারে। আসতে দে, ওই সব ছাড়, ঠিক আছে? তুই এখন জিনিস আনতে যা, আর তোর টাইম থাকবে 5 মিনিট, কারণ আমরা তো যেতে পারবো না। তাড়াতাড়ি যা, তোর টাইম স্টার্ট। এখন আমার কাছে বেশি টাইমও নেই। এই বাসনগুলো তাড়াতাড়ি নিয়ে নি। আর এখানে আছে আমার জলের বোতল, এখানে চায়ের কাপ, আর এই টিস্যুটাও আমি নিয়ে নিচ্ছি। লাস্টে এই ফুল আর এই চাদরটা নিয়ে নি, চলো। এখানে রেখে দিই। আরে, চা পাতাটা তো একটু পড়ে গেল। দেখো, আপনি লাপরওয়াহি কা নতিজা। এ অপর্ণা, এদিকে আয়, এখানে এসে একটু হেল্প কর রে। চলো চ্যালেঞ্জ স্টার্ট করা যাক। চলো চলো চলো। কিন্তু পুরো ছাদে এই হেভি রোদ্দুর রে, থাকবো কি করে? ওদিকে দেখ, শেডের নিচে যতক্ষণ রোদ্দুর আছে গাইস, আমরা ততক্ষণ এই শেডের নিচে থাকবো। শেডের নিচে থাকবো। এখানে প্রথমে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, চল কাজ কর। ঘুরে বেড়াচ্ছে শুধু, এটা ধর। তো আমি চলে এসেছি ঝাড়ু নিয়ে। এই সর সর সর। তো প্রথমে এই পুরো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, মানে নোংরাতে আমার একটু প্রবলেম হয়। না কাম কর না। তো সেই জন্য হয়ে গেছে, হয়ে গেছে। তো এখানে পরিষ্কার তো হয়ে গেছে। এই ম্যাটটা পেতে দে। এটা কিসের জন্য নিয়ে এসেছিস ভাই? পেছন মোছার জন্য। পেছন মোছার জন্য এটাকে নিয়ে এসেছি, কারণ আজ কারণ আজকে সারাদিনের জন্য আমাদের ছাদেই থাকতে হবে। তো লাস্টে মধু এটা নিয়ে এসেছে, জানি না এর মধ্যে কি আছে। আরে চিনি আছে, চা আছে, কিন্তু চাটা বানাবো কি করে? তোর মাথাতে নেই, মানে এখানে ইন্ডাকশনটাও তো দরকার। হ্যাঁ দরকার, সেই জন্য আমরা প্রথম থেকেই আনিয়ে রেখেছি, মানে আমরা দুজন যখন ওপরে এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। নিয়ে আসছি দাঁড়া, কারণ আমাদের সবাইকে 24 ঘন্টা এখানে থাকতে হবে, সেই জন্য কিছু তো জোগাড় করে রাখতে হবে। বাট তো সহি হ্যায়, দৌড়াতে পড়তা হ্যায়। কানেকশনটা দি দাও ভাই। আও 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 হয়ে গেছে, হয়ে গেছে। আরে স্পেসটাকে এখানে ডাক, আর বল এটাকে নিয়ে যাওয়ার জন্য। আরে কানেকশনটাও তো দাও। আরে নাটক করছে, ছাড় তো। কেমন লাগলো আমার মজা? খুব বাজে, খুব বাজে, ভীষণ বাজে। তো গাইস, এখন আমরা চা খাবো। তো আমাদের তিনজনের জন্য চা। এই তুই খাবি? নেই। একটুখানি যদি তেজ পাতা হতো তাহলে ভালো হতো। এত কিসের চাহিদা তোর জীবনে? আমার জীবনে অনেক চাহিদা। প্রথমে চিনি। কি বেশি খাস নাকি চিনি? আরে বেশি চিনি দিস না। আরে বেশি দিচ্ছি না আমি, ঠিকই আছে। আরে অতটা লাগবে না। তুই পারিস কিছু বানাতে? তাহলে মুখটা বন্ধ রাখ। তো এই চিনির দানাটা ভীষণ মোটা মোটা। আরে এত ঘোরাচ্ছিস কেন তুই? তুই জুস বানাচ্ছিস না কিন্তু? তুই চুপ কর, আমি তো বানাচ্ছি নাকি? আরে জল গরম হয়ে গেলে এমনি গুলে যাবে। এই চা তৈরি হয়ে গেছে, বন্ধ করে দে। তো চাটা রেডি হয়ে গেছে, এখন আমি। আরে দেখো, আরে এটা দরকার লাগবে না, তুই এমনি ঢাল। আর দেখ তো বাইরেই ফেলে দিয়েছে চা। এক কাপ চা কাপে দিয়েছি, আর বাকিটা আমাদের চা খাওয়া
কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসনগুলো ধোবো কি করে? ওটাই তো আমি ভাবছি, বাসন কি করে ধোবো? ধুয়ে নিয়ে না। কেন? এই তোর চাকর নয় আমরা, রাজা আমি। ওইসব আমাদের বলে কোনো লাভ নেই। শোন, এসব বেকার বকিস না, যা গিয়ে তুই নিজে গিয়ে ধো। আমরা চা বানিয়েছি, বাসনটা তো তোকে ধুতে হবে। এই চল না উপর, না দু চারটে রিলস বানিয়ে নি। হ্যাঁ, হেভি আইডিয়া দিয়েছিস তো। আর ক্যামেরা এ ধরবে। হ্যাঁ হ্যাঁ, এ ধরবে। আরে ওই যে গানটা আছে না, এইভাবে এটা, ও মাল টম টম। হ্যাঁ চল 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 চল। কিন্তু ফোনটা কে ধরবে? এই রাজা, এদিকে আয় না। ধর ধর ধর, চল 1 2 3 স্টার্ট। মাল টম টম মাল টম টম মাল টম টম। পারাতি লাগ রা ভোসড়ি কে, এদিকে করছিস কেন? আরে এরমই তো ছিল স্টেপটা। আরে বাবা, বিরাট রোদ দূর এখানে। এই তুই এখন এগুলো পরিষ্কার করিস নাই? তুই কাজ কেন করিস না রে? কি বললি আরেকবার বল। আরে বাবা মার তো একা। বহুত দূর চলা। তো এবার আমরা টেন্ট বানাবো এখানে, আর ওটা বানাবে আমাদের রাজা, কারণ ও রাজা আর তখন থেকে একটাও কাজ করেনি, সেই জন্য টেন্টটাও ও বানাবে। এমন মনে হচ্ছে যে আমরা তাজমহলের সামনে। কাজ তো করিস না, তখন থেকে ফুটবল খেলে যাচ্ছে। আরে করিস না প্লিজ। মার ইয়া বা সজনা দা, শুনতে হো গানা লেলে ফোনস কা মার লার কি সাথ ঘুমে মেরা গার্লফ্রেন্ড। কেউ না কেউ না কেউ না, চল গার্লফ্রেন্ডই নেই আমার। বাহ ক্যা সিন হ্যায়। তোমরা দুজন এখানে কি করছো এই অন্ধকারে? অন্ধকারেই তো গুটার গু হয়, বলে দে। ওকে গুটার গু হচ্ছে, গুটার গু। এসা মত করো মেরি জান। ও ফাইনালি ফাইনালি হয়ে গেছে। অনেক বেশি গরম বাবা, কিন্তু আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, আমিও ক্লান্ত হয়ে গেছি অনেক। সো যাও, ছাদে থাকার মজা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আমার এখন খিদে পেয়েছে। হ্যাঁ আমারও খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে? হ্যাঁ। হ্যাঁ তাহলে খাবার বানিয়ে নে। না না, তোর খিদে পেয়েছে তো, খাবারটা বানিয়ে নে। খাবার আমি বানাচ্ছি। ইয়ে ফাসকে আসি। এবার জীবনে একটা জিনিসই চাই, এর মতো একটা বর চাই। পরেশান হয়ে গেলাম লোক, ঢাই সাল সে করো ফের। আমরা সারাদিন ভিডিও বানাবো আর খাওয়ার সময় রান্না বান্না করে খেতে দেবে। কত বেশি নুন দিয়ে দিয়েছে, কিন্তু ভালো হয়েছে। অজীব জানোয়ার হ্যায়, কিতনা ভি খায়ে ফুকা হি রহতা হ্যায়। সত্যি গাইস, অনেক বেশি টেস্টি। মানে এত সুন্দর টেস্টি খাবার আমরা বানাতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও বানাতে পারতাম। হ্যাঁ বানাতে পারতাম, কিন্তু বানানো দরকার নেই। পরে কা কবি। তো খাওয়া তো হয়ে গেছে, এবার আরে এখন আমরা খেলবো। একটা ম্যাজিক দেখবি? হ্যাঁ দেখা দেখা। আমি হাতটা এমন করলাম, এবার তোর হাতটা দে এর মধ্যে। এখান দিয়ে। আচ্ছা এইভাবে? কি বলছিস, এভাবে না, এভাবে দে। ভিতরে দে না হাতটা। দে ভিতরে দে। দিচ্ছি তো। আমার হাতে তো পড়েনি, আমার হাতে তো পড়েনি। ভাগ এখান থেকে। চল এবার ঘুমাতে দে। হ্যাঁ ঘুমাতে দে, ঘুমাতে দে। অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, একটু ঘুমাতে দে। তুই এখানে কি শুচ্ছিস, চল ভাগ এখান থেকে। নোংরা ছেলে। আবা হাট গন্দা। মা বাবা গা। আজা সনম মধুর চাঁদনি মে হম। কিয়া বাত হ্যায়। দোলনা দুলছে, এত বড় হয়ে গেছে বাঁদরের মতো। লা 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 খতম গয়া। আরে ওঠ, শুনতে হয়ে গেছে। ওই দেখ বেচারা ওখানেই ঘুমিয়ে গিয়েছে। গাইজ এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আর আমরা এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুমিয়ে গিয়েছে পুরো পুরো ঘুমিয়ে গিয়েছিলাম আমরা। তো এখন আমাদের কিছু করতে হবে। রাজা রাজা
আমার তো ভীষণ ফ্রেশ লাগছে ঘুম থেকে উঠে। এদিকে আয়, এদিকে আয়, দুলার মধ্যে বসে আছে। এই আমার না ভীষণ ঠান্ডা লাগছে। চাদর টাদর আছে? ঠান্ডা লাগছে না তোর? আরে ও তো সোয়েটার পরে আছে, সেই জন্য। না আমি হট। রাজাজি চল বসে বসে আমরা অন্তাক্ষরি খেলি। হ্যাঁ বেঠে বেঠে কে করেঙ্গে করনা হ্যায় কুছ কাম শুরু করে অন্তাক্ষরি লিখে প্রভু কা নাম। এম দিয়ে মতক তক এ এ এ এ দিয়ে বাপ কো ভেজ তেরে বস কি বাত নাই। এই তাহলে রাজা পালো না, রাজা রাজা আউট। আরে ভাই গান করতে তোরা মারামারি কেন করছিস? চিটিং 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 করতা হ্যায় তু। টাইম কত হয়েছে? আরে বাবা কত রাত হয়ে গেছে, 10:30 বেজে গেছে। ও শিট কত রাত হয়ে গেছে। ডিনারে কি করব, কিছু এনেছিলি? না। তুই? না। তুই? জানি তোমরা সবাই এরকমই, সেজন্য আমিই নিয়ে এসেছি। কি? এই চকলেট গুলো। বেওয়াজে ইন জানওয়ারো কো ভি কুছ খিলা দিয়া করো। ইয়ে কবি মাংতে নেই হ্যায়। লেকিন ভুক ইনহে ভি লাগতি হ্যায়। রাতে আমরা এটাই ডিনার করব। ক্যালোরি নিয়ে নিয়ে একটুখানি। ঠিক আছে। কারণ আমরা অনেক ক্যালোরি লস করে ফেলেছি সকালবেলা। হ্যাঁ সকাল থেকে অনেক বেশি কাজ করতে হচ্ছে। তাহলে এই দুঃখ কা খতম নি হতা বে। তো এটা পুরো ভর্তি ছিল। শেষ শেষ। টাটা। গুড বাই। গয়া। এই চল না একটা গেম খেলা যাক। কি কি গেম? আরে ওই যে গেমটা আছে না, ভূত চলে আসে। ও মিড নাইট গেম। রুলসটা জানিস কি? জানিস রুলসটা? ঠিক আছে আমি রুলসটা বলে দিই। মিড নাইট ম্যান গেমের নিয়মটা হলো, যদি ও না যায় তাহলে সারা জীবন তোর সাথে থাকবে। গাইজ রুলসটা হলো এটা যে পেপারে আমরা তিনজনের নামটা লিখে ফেলবো। না না আমার না। বাস আর নাম লেখার পরে রক্ত দেবো, আর রাজা ওর রক্তটা দেবে। না না বহুত তেজ হো রায়ো। 2 ফোঁটা ব্লাড দিতে হবে, আর মোমবাতি জ্বালিয়ে দরজার সামনে রেখে দেবো, আর দরজার এপার থেকে আমরা 22 বার নক করবো। কাকে মানে? দরজাটাকে। দরজাটাকে। আর 22 বার নক করার পরে ততক্ষণে কিন্তু আত্মাটা চলে আসবে। আরে তুই এটা টানছিস কেন তখন থেকে? আরে ভাই ভয় লাগছে আমার। ঠিক আছে চলো। চল রক্তটা দে। কি করে দেবো? হাত কেটে। হাত কেটে পোস্টমর্টম হচ্ছে নাকি এখানে? আরে না রে দে না, তোর নামের পাশে রক্তটা দে। নিয়ে নাও। এ ফাসকে আসি। এ দিতে হবে তো। আরে পেনটেন নেই নাকি? সেফটি পিন আছে তোর কাছে? না রে নেই। তুই দেখ না আরেকবার। ঠিক আছে আমি আরেকবার দেখি। আরে আছে। আছে? হ্যাঁ দাও, এবার তোর হাতটা দাও। বা হাতটা দে, বা হাত। গজব টু বিবাহ যাতে। বাবারে আমার দেখি কিরকম একটা হচ্ছে। আরে এই শরীরে তো রক্তই নেই, এই দেখ। আরে তুই রাজাকে দিয়ে দে, ও নিজে নিজে করে নেবে। ইয়ে বড়ি আচ্ছি বাত কহি আপনি। তো ফাইনালি গাইস অনেক রক্ত বেরিয়েছে, মানে আরে আমাদের জন্য অনেকটাই রক্ত। হ্যাঁ আমাদের জন্য অনেকটাই রক্ত। তোর নামের সাইডে লাগিয়ে দে রক্তটা। এখন 12:30 বেজে গেছে, এই দেখো। এবার চলো মোমবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাও। এখন ক্যান্ডেল জ্বলে গেছে, এবার দরজার সামনে যেতে হবে। এটাও নিয়ে যেতে হবে তাই তো? হ্যাঁ আমি এখানে থাকছি। আরে না চল দাঁড়িয়ে যাই, এর মধ্যে মঞ্জুলিকার আত্মা চলে এসেছে। চলো গাইজ। তো এখন পেপারটাকে এখানে রাখতে হবে। এখানে? হ্যাঁ চল পেপারটা রেখে দিয়েছি আমি। এবার এখানে ক্যান্ডেলটাকে এখানে রেখে দেবো, আর একটা ক্যান্ডেল নিয়ে। দিওয়ালি হচ্ছে মনে হয়। এবার এখানে 22 বার নক করতে হবে। কোথায়? দরজাতে? কাউন্ট করে বল। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তো আমরা 22 বার নক করেছি কিন্তু কিছু রেজাল্ট আসেনি, তো আমরা আবার ট্রাই করব। চল চল তুই কর। টয়লেট যাচ্ছি আমি। আরে ওকে আগে আসতে দে, তারপর। হ্যালো। হ্যাঁ বল। আরে ভাই তুই চলে আয়, চলে আয়। ঠিক আছে ঠিক আছে। বাবা রাজা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ এই তো এসে গেছি। দেখ একবার তো হলো না, তো আমরা আবার করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আরে বাবা খোল, এটা খোল।
এবার সত্যিকার যদি ভূত চলে আসে না আমি ভয়ই পাবো না, আমি কিছু দেখে এবার আর ভয় পাবো না। এই এটা তোর প্ল্যান ছিল না? হ্যাঁ এটা এরই প্ল্যান, গেম জেতার জন্য এরকম উল্টো পাল্টা করবি না, ঠিক আছে? গাইস জানি না এখন কটা বাজে, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এই অপর্ণা চল 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 চল।